এপর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি দালহা ইন্টারন্যাশনালের মালিক আজকের প্রোগ্রামের স্পন্সর জনাব বাদশা ভাই। জনাব বাদশা ভাই এখন ওনার মন্দন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফোরাব কর্তৃক আয়োজিত আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, বাইরের সম্মানিত সভাপতি সাবেক এমপি জনাব বেনাদির আহমেদ মঞ্চে উপবিষ্ট রয়েছেন, বিএমটির সম্মানিত মহাপরিচালক জনাব সেলিম রেজা স্যার, মঞ্চে উপস্থিত রয়েছেন বাইরের সম্মানিত মহাসচিব জনাব রুহুল আমিন স্বপন সহ বাইরের বিভিন্ন নেতৃবৃন্দ, সকল রিক্রুটিং মালিক বৃন্দ, উপস্থিত সহকর্মী বাইরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বাইরের সম্মানিত সভাপতি এবং মহাসচিব মহোদয়। আমরা যারা মহিলার বিজনেস করি, আমরা বাংলাদেশে, আমি ব্যক্তিগতভাবে একজন নতুন আদম ব্যাপারী, যখন আমি শুরু করেছি এই ম্যানপাওয়ার ব্যবসা, জনশক্তি খাদ্যাভার ব্যবসা $1100 থেকে শুরু করছি, প্রতিনিয়ত পুলিশ এবং বিভিন্ন হয়রানির সম্মুখীন হয়ে আজকে একটি পর্যায়ে অবস্থান করছে বাংলাদেশের নারী শ্রমিক রপ্তানি। আমি বাংলার মহাসচিব এবং জনাব সভাপতি মহোদয়ের কাছে একটি আহ্বান রাখতে চাই, আমরা এই ব্যবসাটুকু সম্মানে শুরু করতে চাই। সরকার আমাদের এটার বিপরীতে জামানত নিয়েছে, সরকার অনুমতি দেওয়া ব্যবসা করতে গিয়ে আমাদের অফিসে যখন পুলিশে হানা দেওয়া হয়, বৈধ ফাস্টফুড পাওয়ার পরও মানব পাচার এবং বিভিন্ন টেলিভিশনে আমাদের সকল বই প্রদর্শন করা হয়। আমি আশা করি বাংলার নেতৃত্বে প্রশাসন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই সকল বিষয় নিরসন করা প্রয়োজন মনে করি। দ্বিতীয়ত আমাদের একটি বিষয় বর্তমানে আমরা দেখতে পাই, আমাদের সরকার কোন যোগ্যতার ভিত্তিতে রিক্রুটিং লাইসেন্স প্রদান করে না, কিন্তু আজকে সৌদি দূতাবাস বিভিন্ন অজুহাতে আমরা যারা আরো কিছু নতুন লাইসেন্স দিয়েছি নিয়েছি বিএমটি কর্তৃক এবং মিনিস্ট্রি কর্তৃক অনুমোদিত, সেই সকল লাইসেন্সকে সৌদিতে অনুমোদন দিচ্ছে না। এই সকল বিষয়ে বাইরের একটি পদক্ষেপ আমি ব্যক্তিগতভাবে এবং ফোরামের পক্ষ থেকে আহ্বান করছি। আমি একটি আমার দিদি মহোদয়ের কাছে আমি একটি আহ্বান করতে চাই। আমি জানি আমি 2007 সালে যখন কুয়েতের ভিসা পাচ্ছিলাম না, সেখানকার একজন ব্যবসায়ী আশরাফ ভাই এবং আমার বাগিনা ফোকন, তখন আমার জানা মতে মাননীয় আজকের মহাপরিচালক কুয়েতে উনি প্রথম ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন, ওনার সুপারিশে আমি 2007 সালে আমি এই ভিসা পেয়েছিলাম। আমি ব্যক্তিগত সাক্ষাৎ করেছি এবং উনি সফলভাবে সেখানে কর্মরত ছিলেন। বাংলাদেশে উনি জনশক্তি রপ্তানিতে অংশগ্রহণ করার পরে ম্যান পাওয়ারে উনি অনেকটাই পরিবর্তন ঘটাইছেন বলে আমরা মনে করি। আমি মাননীয় দিদি মহোদয়ের কাছে একটি আহ্বান করতে চাই, আমাদের কিছু অভিজ্ঞতা আমাদের একটু আগে ভাই বলেছেন, আমি ফোন আবৃত্তি করতে চাই না, শুধু একটি বিষয় আহ্বান করবো আপনার কাছে আমাদের সমাধানের জন্য। আমাদের বিরুদ্ধে আমরা যেহেতু মহিলা এবং পুরুষ কাজ করি, অভিযোগ থাকতে পারে, আপনি দক্ষ একজন কর্মকর্তা, আপনি যাচাই বাছাইপূর্বক আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, বিনয়ের সাথে আমাদের সার্ভারটুকু যাতে লক না করা হয় সেই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাদের এই সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।